প্রিয় দর্শক বন্ধু আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন আর এক আইডিয়া সেটা হচ্ছে যে আমরা অনেক সময় পুরনো পুঁথি বা মুক্তর মালা বাড়িতে জমিয়ে রাখি যেগুলো পুরনো হয়ে যায় আর পড়তে ভাল লাগে না সেগুলো কিন্তু আমরা ছুঁড়ে ফেলে দিতেও পারি না আর ফেলে দেবই বা কেন যদি এটা কোনো কাজে লাগানো যায় এই মালাক বা পুঁথি দিয়ে কিন্তু আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারি সেটা কীরকম আসুন দেখি তবে এই কাজটি করার জন্য মালাগুলোর থেকে পুঁথি খুলে নিয়ে তারপরে সাবান জলে ধুয়ে শুকিয়ে কাজটি শুরু করতে হবে আমাদের অনেকের আলমারির কোণে জমে থাকে কিছু পুরোনো শাড়ি যেগুলো জর্জের শিফন বা সিনথেটিক অন্য কোনো শাড়ি তো সেই শাড়িগুলো একটু খুঁজে বার করতে হবে এরকম ধরনের এরকম ছোট ছোট ধরুন প্রিন্ট রয়েছে বা প্রিন্ট না থাকলেও হবে কিছু একটা এঁকে নেওয়া যায় আর এই প্রিন্ট করা থাকলে সেটা খুব সহজে করা যাবে আমার এই শাড়িটি আমি নিয়ে নিলাম দেখি কি করতে পারি আমি হাতের কাছে রেখেছি এই শাড়ির রঙের কালো সুতো এবং একটা সূচ সরু দেখে এখন এটার ওপরে আমি এই মুক্ত বসাবো খুব সহজে দেখাচ্ছি প্রথমে সূচে সুতো পরিয়ে একদম শাড়ির উল্টো দিক থেকে সুচটাকে তুলতে হবে ওপর দিকে যাতে গিটটা না দেখা যায় এবারে একটা চেপে ধরে পুথি পরিয়ে নিচ্ছি এই সুচের ভেতর দিয়ে এমন সুস নিতে হবে যে পুথির ভেতর দিয়ে যাতে গলে এবারে এই পেছন দিক থেকে আবার সুসটাকে ঢুকিয়ে একটু গ্যাপে তুলতে হবে এই যে এরকম করে এবার আর একটা পুঁথি গেঁথে দিতে হবে এবং এইভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে সুতোটা আবার ওপরে টানতে হবে তারপরে আবার পেছন থেকে আবার একটু গ্যাপে তুলতে হবে এভাবে শাড়ির প্রিন্ট অনুযায়ী যার যেরকম রয়েছে প্রিন্ট সেই অনুযায়ী যদি পুঁথি গেথে দেওয়া যায় তাহলে কিন্তু একটা অন্য রকম লুক আসে দেখাচ্ছি আমি ফাইনালি রকম দাঁড়ালো আপনারা ফ্রেম ব্যবহার করবেন আমার কাছে এই মুহূর্তে ফ্রেম নেই আমার ফ্রেমটা ভেঙে গেছে তাই আমি ফ্রেম ছাড়াই করছি বাট আপনারা ফ্রেম দিয়ে করবেন বেশি ভালো হবে দেখুন দর্শক বন্ধু সবে একটা কলকে করা হয়েছে তাতেই কত সুন্দর লাগছে ইচ্ছে করলে পুরোটা ভরেও দিতে পারেন কিন্তু তার দরকার নেই এভাবে পারেও কিছু কাজ করে নিতে পারেন তার সাথে কিছু স্টিচ যোগ করতে পারেন আমি যেরকম পারে কিছু স্টিচও করেছি সাদা সুতো দিয়ে আর আঁচলটাও ভরে ফেলতে পারেন আমি যতটা করেছি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি শাড়িটা একটা হাতের কাজ করা শাড়ির দাম কিন্তু এখন বুটিকে অনেক অনেক টাকা তো এইভাবে আপনি যদি আপনার ফেলনা জিনিস দিয়ে এবং যেই শাড়ি আপনি পরেনই না সেই শাড়িতে বসিয়ে একটা নতুন লুক আনতে পারেন তাহলে কিন্তু সবাই বন্ধুবান্ধব একবার জিজ্ঞেস করবে শাড়িটা কোথায় পেলি দেখুন কত সাধারণ জিনিস দিয়ে একটি অসাধারণ শাড়ি তৈরি হল যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা সবাই খুব 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 ভালো থাকুন আমার অনেক অনেক ভালোবাসা রইল আজ আসে